আমি এখন পর্যন্ত প্রহেলিকার অর্পা চরিত্রের মতো আমি কোনো চরিত্র করিনি। সো এটা আমার জন্য আমি বলবো যে আমি খুব ব্লেসড। আমি আর আপু মিলে যখন আমরা রেস্টুরেন্টে বসেছি, আমরা যখন আপু যখন বলছিলেন গল্পটা, আমি যখন শুনছিলাম, আমার কাছে খুব আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। বিকজ অর্পা চরিত্রটাই এমন, এটা আমাদের মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে একটা মেয়ের যেমন আবেগ, আনন্দ, কষ্ট, বঞ্চনা সব কিছু মিলেমিশে একাকার হয়েছে অর্পাতে। তো তারপর তো আস্তে আস্তে করে আসলে জার্নি শুরু হয়ে গেছে, এবং আরও সারপ্রাইজ ওয়েট করছিল আমার জন্য, আমি তো বুঝতে পারিনি। মাহফুজ ভাইয়ের সাথে সহকর্মী বা সহশিল্পী হিসেবে কাজ করতে পারা, এটাও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। দেন তো আমরা আদার্স যে টিম বা সব কিছু মিলে জার্নিটা ওয়াজ ভেরি গুড।